সিনেমায় বেশ জমজমাট পরিবেশ তৈরি করতে না পারলেও বিভিন্ন কারণে জমজমাট পরিস্থিতি দেশে তৈরি করেছে নায়িকা পরীমনি। হালের আলোচিত নায়িকা পরীমনি বিভিন্ন আলোচনার জন্ম দিলেও এবার পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলাইন। পরিকাণ্ডে প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে বদলি করে ঝিনাইদা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে দেওয়া হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলাইন ধারাবাহিকভাবে পরীমনির বাসায় নিয়মিত রাতযাপন শুরু করেন। বিভিন্ন সময়ে নায়িকা পরীমনির বাসায় সাকলাইন অবস্থান করেছে বলেও মোবাইল ফরেন্সিক রিপোর্টে প্রমাণ মিলেছে। তথ্য বলছে, পরীমনির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতেন এডিসি সাকলাইন। পরীমনি ও সাকলাইনের করা মেসেজগুলো সাধারণত পরিচিত পেশাগত কারণে নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরীমনির যাতায়াতে ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজেও এর প্রমাণ মিলেছে। 2021 সালের 13 জুন বোট ক্লাবের ঘটনার পর পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে মামলা করা হয়। মামলার পরদিনই আসামি হিসাবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আলোচনায় তোলপাড় বাংলাদেশ। মামলা তদন্তের অংশ হিসেবে পরীমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমনির। এরপর দুজনের মধ্যে শুরু হয় নিয়মিত যোগাযোগ। নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলাইন এবং নিয়মিত রাতযাপনও করতেন। মাঝে মধ্যে গাড়ি নিয়েও বের হতেন দুজনে। তথ্য বলছে, পরীমনি ডিবির কর্মকর্তা গোলাম সাকলাইনে রাজারবাগের মধুমতি বাসভবনের বাসায় গিয়ে প্রায় 17 ঘন্টাও অবস্থান করে। 2021 সালের 4 আগস্ট রাতে গ্রেপ্তারের পর পরীমনি অকপটে স্বীকার করেন সবকিছু। এদিকে মঙ্গলবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর কারণে 2022 সালের 6 জুলাই পরীমনির বিরুদ্ধে আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। আর একই দিনে পরীমনির সাথে অনৈতিক সম্পর্কের কারণে চাকরি হারাতে বসেছেন এডিসি গোলাম সাকলাইন শিথিল। মৃদুল ইসলাম, নিউজ নাও 24, ঢাকা।